বলেন ওয়াল্লাযি যাহাবা বিহি, সেই আল্লাহর কসম করে বলছি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেছেন, মানে উঠিয়ে নিয়েছেন, তার ইন্তেকাল হয়ে যাহাবা বিহি, মা তারা কাহমা, এই দুই রাকাত কখনো ছাড়েননি নবী সাল্লাম, হাত তালাকি আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে তার সাক্ষাৎ না হয়েছে, আল্লাহর সাথে মিলিত না হয়েছেন, মানে তার এন্তেকাল না হয়েছে। নবী সাল্লামের ক্ষেত্রে এন্তেকাল হয়েছে, মারা গিয়েছেন, এই কথাগুলি কিন্তু আমাদের সমাজের লোকেরা কি মনে করে, বেয়াদেও মনে করে। অথচ বহু হাদিস রয়েছে, অনেক আগে একটা আলোচনা আমি কালেকশন করেছিলাম, মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারা গেছেন, মাতা এমত তুফি অফাত পেয়েছেন, কিন্তু বাঙালি সমাজ আর ইন্ডিয়ান সমাজ বিদাতি সমাজ কি বলে, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হ্যাঁ, কথা বোঝা গেছে, উর্দুতে বলে বেসাল হো গিয়া, মানে আল্লাহ সে মিল গিয়া, মুলাকাত হো গিয়ে, কিন্তু এন্তেকাল ওয়াফাত পেয়েছেন, মারা গেছেন, আর ভেদ বিকৃতি, নবী মারা গেছেন, হায়াতুর নবী, তাই না? শিরকি আকিদা, নবীর যদি হায়াত থাকে, আল্লাহরও হায়াত আছে চিরকাল, আর নবীরও চিরকাল হায়াত আছে, পার্থক্যটা কোথায়? আল্লাহ রসুলের পার্থক্য কোথায়? খালেক আর মখলুক, স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য কোথায়? নবী সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি তো, সৃষ্টি ও হায়াতুর নবী বেঁচে আছেন, আর স্রষ্টাও সবসময় বেঁচে, আল হাইয়ুল কাইয়ুম, পার্থক্যটা কোথায়? আল্লাহর সেফাত, আল্লাহর গুণে হ্যাঁ শিরিক করলেন না, শরীক হয়ে গেল। তৌহিদ যে তিন প্রকার, হ্যাঁ তৌহিদে রুবুবিয়া, তৌহিদ আসমা ও সিফাত, আর তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল আসমা সিফাত আপনি শিরিক করলেন, আপনি আয়াতুল কুরসি পড়ছেন কিন্তু মন্ত্রের মতো, আপনি জাহিল বুঝেন না, সে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল আল হাইয়ুল কাইয়ুম, যিনি আল হাই সব সময় বেঁচে আছেন, চিরঞ্জীব, আর নবীও হায়াতুন নবী মানে চিরঞ্জীব, 1400 বছর কিন্তু তিনি মারা যাননি, শরীক হয়ে গেলেন আল্লাহর সাথে। বড় শির কি কথা এটা, বড় শির কি আকিদা, এটা ছোটো খাতো কথা নয়, কিন্তু এ তো হালকা মনে করিয়েন না বিষয়গুলিকে, এগুলো আকিদার বিষয়, এগুলো ওই রফায় দেন আমিন জোরে আর বুকে না নিচে এইসবের মতো নয়, এগুলো সুন্নত বিষয়, এই জন্য আমি এগুলো নিয়ে নিষেধ করি বাড়াবাড়ি করতে, যদি পারেন সুন্নতটা পালন করেন, দেখেন যেখানে ঝামেলা করবে বাদ দেন, আপনার মহাব্বত আছে সুন্নতের সাথে, কিন্তু আকিদায় যেন গড়বড় না থাকে যে আপনি হায়াতুন নবী বলবেন, আপনি হ্যাঁ ওয়াফাতুন নবীর জায়গায়, কথা বোঝা গেছে, আপনি বলবেন যে নবী হাজির নাজির, অথচ নবী গায়েব, কথা বোঝা গেছে, নবী আলেমুল গায়েব, আল্লাহর সাথে শরীক করে দেন, আলেমুল গায়েব ফালা ইউজহিরু আলা গায়েব, আল্লাহ আলেমুল গায়েব, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি আলেমুল গায়েব না, বড় শিরক এগুলো, ইসলাম এবং কুফরির বিষয় রয়েছে এখানে, হয় ইসলাম থাকবে না হয় যাবে। তো তারপরে আপনি এই ইতিকাদ বিশ্বাস আছে যে নবী ইসলাম মারা গেছেন, দুনিয়ার যেটা মরণ হয় সৃষ্টির মারা গেছেন, কিন্তু তারপরে আল্লাহর সাথে মিলিত হয়েছেন, বলেন অসুবিধা না, আমি বলছি সেটা, হ্যাঁ